আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ দিনের চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ পনেরোই জানুয়ারি দুই হাজার বাইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হল আজ সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন যে কোভিড নাইন্টিন এর ভ্যাকসিন গ্রহণ হাসপাতালে ভর্তির হার কমাতে সাহায্য করে মন্ত্রণালয় নিশ্চিত করেছেন যে কোভিড নাইন্টিন ভাইরাসে আক্রান্ত হলে নন ইমিউন ব্যক্তিদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা যারা বুস্টার ডোজ গ্রহণ করেছে তাদের তুলনায় দুইশো ষাট গুণ বেশি আর দুই ডোজ ভ্যাকসিন গ্রহণকারীদের তুলনায় পঁয়ষট্টি গুণ বেশি এমতা অবস্থায় সৌদিতে যেহেতু করোনার সংক্রমণ বাড়ছে তাই সকলকে করোনার ঝুঁকি কমাতে দ্রুত বুস্টার ডোজ গ্রহণ করার আহ্বান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল আজ সৌদি প্রেস এজেন্সির এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী ও যাওয়াজাতের যৌথ অভিযানে গত এক সপ্তাহে তেরো জন প্রবাসীদেরকে আটক করেছে সৌদি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে গত সাত জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি এই সাত দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে এদের মধ্যে আবাসন নীতি বা ইকামা আইন বঙ্গের দায়ে ছয় জনকে শ্রম আইন বঙ্গের দায়ে এক জনকে আর সীমান্ত নীতি আইন বঙ্গের দায়ে পাঁচ জনকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্য থেকে প্রায় সাত জনকে গত এক সপ্তাহে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল আরব নিউজ পত্রিকার এক খবরে জানানো হয়েছে ভালুজোর এবং বৃষ্টিপাতের কারণে রিয়াদ সিজনের কনসার্টের আয়োজন শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে জন নিরাপত্তার কথা ভেবে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা আরব নিউজ পত্রিকার এক খবরে বলা হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায় কনসার্টটি শুরু হওয়ার কথা ছিল সূর্যাস্তের পর থেকে শহর জুড়ে বৃষ্টি শুরু হয় এর কিছুক্ষণের মধ্যে ঘন্টায় একত্রিশ কিলোমিটার বেগে শুরু হয় জড়ো হওয়া রিয়াদের আবহাওয়ার কারণেই ইভেন্টগুলো স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হলো সর্বশেষ করোনার আপডেট খবর সৌদি আরবে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে পাঁচ জন এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ছয় লক্ষ নয় হাজার নয়শো তিপ্পান্ন জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে দুই হাজার নয়শো ছিয়ানব্বই জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ একষট্টি হাজার পাঁচশো বিয়াল্লিশ জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী মারা গেছে জন এখন পর্যন্ত মোট মারা গেছে আট হাজার নয়শো জন এই ছিল সৌদির আজ সারাদিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে